পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তথা জেলা থানার পক্ষ থেকে জানানো যায় যে আগামী ২৪ ঘন্টার মধ্যে যে কোনো মুহূর্তে দীঘা সমুদ্রে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো যায়, আপনারা সমুদ্রে মাছ ধরতে যাবেন না। পর্যটকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে, আপনারা স্নান করতে যাওয়ার আগে স্থানীয় পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে, ওখানে পরামর্শ নিয়েই আপনারা স্নান করতে নামবেন। এবং দোকানদারদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে দূরে থাকবেন। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তথা জেলা থানার পক্ষ থেকে জানানো যায় যে আগামী ২৪ ঘন্টার মধ্যে যে কোনো মুহূর্তে দীঘা সমুদ্রে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। তা অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে, জলের উচ্চতা বাড়তে পারে। তাই মৎস্য বন্ধুদের উদ্দেশ্যে বলা হচ্ছে, মৎস্যজীবীদের বলা হচ্ছে, আপনারা সমুদ্রে মাছ ধরতে যাবেন না। পর্যটক বন্ধুদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা সমুদ্রে স্নান করতে যাবেন, তার আগেই এখানে স্থানীয় পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে, পরামর্শ নিয়ে স্নান করতে যাবেন। এবং দোকানদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে দূরে থাকবেন। কোথা থেকে এসেছেন বেড়াতে? আচ্ছা, এটা কি প্রথম এসেছেন দীঘা না এর আগে? না না, অনেকবার এসেছি। আজকে কি দেখছেন দীঘার সমুদ্রে? আজকে হচ্ছে সমুদ্রের জল মানুষের কাদায় পরিণত হয়েছে। আজকে জল বলে কিছু নেই, শুধু কাদা। এরকম আগে দেখেছেন? না না, কোনোদিনও দেখেছি।
এতে কি সমস্যা কি হচ্ছে, স্নান করতে সমস্যা আছে? এতে স্নান করতে সমস্যা হচ্ছে মানে কি, ওটাই সমস্যা, স্নান করাই যাচ্ছে না। কোন দিঘা নি দিঘা সব জায়গায়? হ্যাঁ মোটামুটি সব জায়গায়। কালকেও ভালো চলছিল কিন্তু আজকে হঠাৎ এই টাইপের জল খাওয়া যাচ্ছে।